যশোরে হাসপাতালের টেন্ডারকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। নেতাকর্মীদের এখনও কার্যালয়ে উপস্থিত হতে দেখা যাচ্ছে না। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। আমি এখন রয়েছি যশোরের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে বিএনপির, সেই কার্যালয়ের সামনে লালদিঘির পারস্থ। এই কার্যালয়টি এখন সুনসান নিরাপত্তা দেখতে পাচ্ছেন। গতকাল বিপ্লব সংহতি দিবসের যে প্রোগ্রাম ছিল সেটার পর থেকে মূলত অনেক নেতাকর্মী বিশেষ কাজে যশোরের বাইরে গেছেন। আবার কেউ কেউ এখনও অনেক সকাল, সে কারণে অনেকেই এখনও পর্যন্ত অফিসে আসেননি, সে কারণে অফিসটি একেবারে সুনসান নিরাপত্তা। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে বিএনপির একজন সদস্য কর্তৃক কে এম শরফুদ্দৌলা ছোটলু, তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করেছেন। আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে সেটা দেখেছি এবং সেই বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলতে এসেছি। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি যে বিএনপির ভিতরে কিন্তু এক প্রকার নীরবতা বিরাজ করছে। তো আমরা বিএনপির ঊর্ধ্বতন যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটা আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই দলীয়ভাবে একটি ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে। তা গতকাল যেটা ঘটেছিল সেটা হচ্ছে হাসপাতালে যে চিকিৎসা সরবরাহের উপকরণ রয়েছে এটার একটি টেন্ডার হয় 5 কোটি টাকার, সেই টেন্ডারটি হচ্ছে তারা পাননি। তার প্রতিষ্ঠান কেন টেন্ডার পায়নি, মূলত এরকম একটি কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে যে হট্টগোলটি হয়েছে এটার কারণ হিসেবে আমরা সেটা জানতে পেরেছি। এক পর্যায়ে বিএনপির যিনি কর্মী রয়েছেন হাবিবুল্লাহ, তিনি তত্ত্বাবধায়কের চেয়ার ধরে কিন্তু তাকে অযোগ্য বলেছিল, যে এই চেয়ারে বসার যোগ্য এই তত্ত্বাবধায়ক নন বলে তিনি চেয়ার থেকে তাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা রুখে দিতে গিয়ে কিন্তু একটা ধস্তাধস্তির আমরা দেখতে পেয়েছি। সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এখন এই বিষয়টা টক অফ দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিষয়ে আমাদেরকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বজলুর রশিদ যেটা জানিয়েছেন, যে হাসপাতালের মালামাল কেনার জন্য যেই টেন্ডারটি সেটা শরফুদ্দৌলা ছোটলু পাননি, তার সমর্থিত অনেকগুলো প্রতিষ্ঠান পেয়েছে, সেটা নিয়ে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে কিন্তু মূলত এই ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। তো আমরা সর্বশেষ বিএনপির যে সকল ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তো তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে অচিরেই দলের পক্ষ থেকে এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসতে চলেছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।